বন্ধুগণ, স্টোরিওলিক্সের নতুন পর্ব এবং অলৌকিক এপ্রিল সিরিজের দ্বিতীয় গল্পে আজ তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গল্প শুরুর আগে আজকের কিছু বিশেষ ঘোষণা। আমাদের কমিউনিটি পোস্টে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা জানিয়েছিলাম গল্পের পাশাপাশি কবিতা নিয়েও কাজ করতে আমরা আগ্রহী। তাই তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই চ্যানেলে গল্পের পাশাপাশি কবিতা কি তোমাদের শোনানো হবে, নাকি কবিতার জন্য একটি পৃথক চ্যানেল আমরা তৈরি করব। তোমাদের মতামত অনুযায়ী আমরা ঠিক করেছি স্টোরিহোলিক্সের পক্ষ থেকে একটি নতুন চ্যানেল করা হবে শুধুমাত্র কবিতার জন্য। সমস্ত কবিতা প্রেমীদের সেখানে স্বাগত। কিছুদিনের মধ্যেই আমরা সেই চ্যানেলের নাম, লোগো এবং লঞ্চ ডেট প্রকাশ করব। আশা রাখবো সেখানেও তোমরা আমাদের পাশে থাকবে। বন্ধুরা, আজকের গল্প ঠিক যতটা অলৌকিক তার থেকেও হয়তো অনেকটা বেশি সামাজিক বলতে পারো। কন্যা ভ্রূণ হত্যার বিপক্ষে এই গল্প লেখক এবং টিম স্টোরিহোলিক্সের পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ। প্রসঙ্গত উল্লেখ্য, যে কোনো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার কিংবা ব্ল্যাক ম্যাজিক চর্চার সমর্থন থেকে টিম স্টোরিহোলিক্স বরাবরই বিরত, এবং ঠিক এই কারণেই শুধুমাত্র গল্প শোনার আনন্দে আশা করব আমাদের সকল শ্রোতা বন্ধুরা গল্পের রোমাঞ্চ উপভোগ করবে। আজকের গল্পের সূত্রধার আমি সৌরভ। লেখক পাপ্পাদিত্য দাসের কলমে শুরু হচ্ছে অলৌকিক এপ্রিল সিরিজের দ্বিতীয় গল্প, বংশরক্ষা। সন্ধে হয়ে আসছে, এই এত বড় বাড়িটাও অন্ধকারে ডুবে যাচ্ছে, আর এই ঘরটাতে ভেসে বেড়াচ্ছে ধোঁয়া ধোঁয়া অন্ধকার। কমলা, কোথায় গেলি? মরেছিস নাকি? আলগুলো জ্বালতে পারছিস না? গলা তুলে বললেন সুনয়না। পরক্ষণে মনে পড়ল কমলা তো আর নেই, ঝি চাকর কেউ নেই, সব পালিয়েছে সেই ঘটনার পরে, কেউ টিকতে পারে না এ বাড়িতে। ভারী শরীরটা কোনো রকমে টেনে কর্তার ঘরে ঢুকলেন তিনি। সুইচবোর্ডের কাছে যেতে গিয়ে যা চোখে পড়ল তাতে হৃৎকম্প থেমে যাওয়ার জোগাড়। দক্ষিণের জানলাটার কাছে সেকেলে ভারী আরাম কেদারায় আজ শোয়া তাঁর অসুস্থ স্বামীর পাশে, ওটা কি? আধো অন্ধকারে আচ্ছা দেখতে পেলেন একটি ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছে, হাত পা মাথা নেড়ে কথা বলছে সৌরশঙ্করের সঙ্গে। মেয়েটার এক মাথা চুল, গায়ের রংটা চাপা। কে? ও ও কে? আতঙ্কে হাড় হিম হয়ে গেল তার। এ বাড়িতে বাচ্চা? ঝি চাকররা এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে অনেকবার বলেছে, বাড়ির সিঁড়িতে, ছাদে, কর্তার দক্ষিণের দরজার কাছে তারা দেখেছে একটা ছোট্ট মাটি মাখা পায়ের ছাপ। কখনো কখনো শুনেওছে কোনো বাচ্চার খিলখিল হাসির আওয়াজ। বলার সময় ভয়ে মুখ সাদা হয়ে গেছিল তাদের। উনি মাছে তাড়ানোর মতো উড়িয়ে দিয়েছিলেন ওদের কথা, ঘোর বাস্তববাদী তিনি, এসব কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না তার কাছে। কিন্তু আজ তার চোখের সামনে তার স্বামীর সাথে কথা বলছে, হাসছে, যেন কত দিনের চেনা। প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছেন তিনি। বাচ্চা মেয়েটা হঠাৎ ঘুরে তাকালো, এক অদ্ভুত মায়া মাখানো হাসি তার মুখে। তারপর অসুস্থ স্থবির প্রায় সৌরশঙ্কর, যিনি স্নান ঘরে যাওয়া ছাড়া আজকাল আরাম কেদারা থেকে প্রায় ওঠেনি না, সটান উঠে দাঁড়ালেন, হাত ধরলেন বাচ্চাটার।
তারপর দক্ষিণে জানলার শিকের ফাঁক দিয়ে গলে গেল দুটো ছায়া শরীর, যেন উড়ে গেল। এখন চাঁদ উঠেছে আকাশে, পাথরের মতো ভারী দেহটা টেনে জানলার কাছে এসে নিচে তাকালেন তিনি। দেখলেন বাগানের কাঁঠালি চাপা গাছটার কাছে দুটো ছায়া শরীর, একজন দীর্ঘকায় প্রৌঢ়, আরেকজন ফিনফিনে পাখির মতো বাচ্চা। দুজনে মিলে খেলছে, হাসছে, ছুটোছুটি করছে। একটু দূরে ঘোমটা মাথায় আরো একজন ছায়া শরীর দাঁড়িয়ে, বিস্ময়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দম বন্ধ হয়ে এলো সুনয়নার। পৃথিবী যেন দুলে উঠল। অন্ধকার ঘরটা তার চারপাশে আরো নিকষ কালো হয়ে উঠেছে। সেই অতলান্ত আঁধারে তলিয়ে যেতে গিয়ে আছড়ে পড়লেন তিনি আরাম কেদারাটার ধারে। ডুবন্ত মানুষের সামনে খড়কুটোর মতো আঁকড়ে ধরলেন আরাম কেদারার হাতলটা। তার হাতে ঠেকল বরফের মতো ঠান্ডা একটা শরীর, সৌরশঙ্কর, তার স্বামী মরে কাঠ হয়ে গেছেন। রিপোর্টটা এনেছেন? আগে মা জননী, এসব এখন বেআইনি, জানাজানি হলে আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, জেল হবে আমার। আহ, কেউ জানবে না, মিথ্যেই ভয় পাচ্ছেন, এতগুলো টাকা দিচ্ছি আপনাকে, সেটা ভাবুন। শুধু টাকা নয়, তিন পুরুষ ধরে আমরা এবাড়ির হাউস ফিজিশিয়ান। আমি আপনার কনসার্নটা বুঝি মা জননী, সত্যিই তো এত বড় বংশ, এর লেগাসি বাঁচিয়ে রাখতে হলে বংশের কুলতিলক অবশ্য দরকার। হ্যাঁ ডাক্তারবাবু, তাই জন্যই আমি জানতে চাই বৌমার পেটে যে এসেছে সে মেয়ে। আমি দুঃখিত, কিন্তু USG রিপোর্ট তাই বলছে। পৃথিবীটা দুলে উঠল সুনয়নার সামনে। অতি কষ্টে মাথা ঠান্ডা করে ভাবলেন তিনি, যদিও এমন খবরে আসলে তিনি কি করবেন সে সিদ্ধান্তটা আগে থেকেই নেওয়া ছিল। খোকা যে কোনো দিন কলকাতা থেকে চলে আসতে পারে, বৌমারও সময় এগিয়ে এসেছে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ডাক্তারবাবু, আপনি জানেন আপনাকে কি করতে হবে? হ্যাঁ, তবে একটা কথা বলি, বৌমার শরীরের যা অবস্থা তাতে এ সময় কিছু করলে বেবির সঙ্গে মায়েরও জীবন সংশয় হতে পারে। কিন্তু একটা বাইরের মেয়ের জীবনের থেকে বংশ রক্ষার দায় অনেক বেশি ডাক্তারবাবু, তেমন কিছু হলে আমি খোকার আবার বিয়ে দেব। এবার এমন মেয়ে আনবো যে রায়চৌধুরী পরিবারের কুলতিলক গর্ভে ধারণ করতে পারবে। দক্ষিণ খোলা জালনাটার কাছে আরাম কেদারাটা আজও আছে। পক্ষাঘাতে পঙ্গু বাক্যহারা সেদিনের দাপুটে কর্ত্রী সুনয়না এখন সারাদিন জালনাটার দিকেই চেয়ে থাকে। সেন্টার থেকে আসা আয়া দু বেলা তার দেখাশোনা করে। ছেলে বউ শহুরে ব্যস্ত জীবন থেকে অতি কষ্টে সময় বার করে কখনো সখনো আসে। শরীর অচল হলেও মস্তিষ্ক সচল সুনয়না দেবীর, যতক্ষণ জেগে থাকেন তাকে তাড়া করে বেড়ায় সেই রাতের ঘটনা। নিজে দাঁড়িয়ে থেকে সেই আকাশ ভাঙা ঝড়জলের রাতে 7 মাসের কন্যা ভ্রূণটাকে বাগানের কাঁঠালি চাপা গাছটার নিচে মাটি চাপা দিয়েছিলেন তিনি। একটা গোটা দিন অজ্ঞান থাকার পর
তার পুত্রবধূ সুমনা শেষবারের মতো চোখ মেলেই পাশে কিছু খুঁজছিল। মাথার কাছে দাঁড়িয়ে থাকা ডাক্তার তাকে অস্ফুটে কিছু বলেছিল যখন, তখন সুনয়নারও বুকটা সেই চাউনি আর প্রশ্নের সামনে কেঁপে উঠেছিল। কিন্তু কাউকে কিছু বুঝতে দেননি সেদিন। স্ত্রীর শেষকৃত্য সেরে যখন ছেলে এসে তাকে বলেছিল, মা আমি কলকাতা ফিরে যাচ্ছি, খুব স্বাভাবিকভাবে ছেলেকে সেদিন বলেছিলেন, দেখ যা হবার তা তো হলো, কদিন যাক খুব ভালো মেয়ে দেখে আমি আবার তোর বিয়ে দেব খোকা। সেদিন ওই আরাম কেদারাটাই বসা সৌরশঙ্কর আজীবন বই মুখে বসে থাকা, স্ত্রীর দাপটের সামনেও কুঁকড়ে থাকা সৌরশঙ্কর বহু বছর পর গর্জে উঠেছিলেন, তুমি কি মানুষ বড় বউ? ঘৃণা, জ্বলন্ত ঘৃণাই ছিল সেদিন সৌরশঙ্করের চোখে। আজ এত বড় বাড়িটা শূন্য, খাঁ খাঁ করছে, ছেলে বউ ব্যস্ত, এখনই সন্তান নেবার কোনো প্ল্যান নেই তাদের। যে নিঃসঙ্গতাকে সবচেয়ে বেশি ভয় পেতেন সুনয়না, আজ সেই তার সঙ্গী। আর আরও একজন সঙ্গীও রয়েছে। রোজ রাতে রাত চড়া পাখি আর শাপত ছাড়া গোটা চরাচর যখন ঘুমিয়ে থাকে, তখন তার মাথার কাছে এসে বসে ছোট্ট ফিনফিনে পাখির মতো একটি মেয়ে হাত বুলিয়ে দেয়। মাথা ভর্তি তার কালো চুল, বড় বড় মায়াবী চোখ, ঠিক সুমনার মতো মিঠে বাঁশির মতো তার রিন রিনে গলা। সুনয়নার মাথায় হাত বুলিয়ে সে কত গল্প করে, আর রাতের আকাশে যখন কুসুম রং ধরার সময় আসে, জালনার শিখ গলে পাখির মতো ফুরুত করে উড়ে যাওয়ার আগে সুনয়নার কানে কানে ফিসফিসিয়ে বলে যায়, আর একটু কষ্ট করো ঠাম্মি, তারপর তোমাকেও নিয়ে যাব, দাদা তুমি মাম্মাম আর আমি অনেক খেলা করব একসাথে। শুনছিলে স্টোরিহোলিক্স প্রেজেন্টস অলৌকিক এপ্রিল সিরিজের দ্বিতীয় গল্প, বাপ্পাদিত্য দাসের কলমে বংশরক্ষা। আজকের গল্পের গল্প পাঠে ছিল শ্রুতর্ষী, সুনয়নার ভূমিকায় ছিল জয়শ্রী, ডাক্তারবাবুর ভূমিকায় ছিল দেবায়ন, সৌরশঙ্করের ভূমিকায় কৌস্তব, সুনয়না দেবীর ছেলের ভূমিকায় সৌরভ, এবং বাচ্চা মেয়ের চরিত্রে মেঘা। পোস্টার ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং এডিটিংয়ে সৌরভ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সাহেব। কেমন লাগলো অলৌকিক এপ্রিল সিরিজের আমাদের দ্বিতীয় গল্প, কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং শেয়ার করো তোমার আশেপাশের লোকজনদের কাছে, যাতে তারা ধীরে ধীরে সচেতন হতে শুরু করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উপহার দিতে পারি একটি সুষ্ঠু সমাজ। আজকের মতো এটুকুই, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।